প্রদর্শক আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি শুরু করছে এনডিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন বিআরবি হসপিটালস লিমিটেড স্বাস্থ্য প্রতিদিন এই অনুষ্ঠানে আপনাদের সাথে রয়েছে আমি পুষ্টিবিদ নুসরাত জাহান দীপা দর্শক আপনারা জানেন প্রতিটি পর্বে আমরা গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করে থাকি আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে গর্ভবতী মায়েদের ডেঙ্গু আর এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক অনুষ্ঠানের শুরুতেই চলুন দর্শক আমরা পরিচিত হয়ে নিই আমাদের সেই বিশেষ অতিথির সঙ্গে ডাক্তার জান্নাত আরা ফেরদৌস 1972 সালের সেপ্টেম্বর মাসে চুয়াডাঙ্গা জেলায় জন্মগ্রহণ করেন তিনি 1998 সালে ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর FCPS ডিগ্রি লাভ করেন বর্তমানে তিনি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে গাইনি অ্যান্ড অপস বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত ম্যাম আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে আপনাকে ধন্যবাদ ম্যাম কোনো প্রেগনেন্ট মা যদি ডেঙ্গুতে আক্রান্ত হয় সেক্ষেত্রে তার আসলে কি কি ধরনের ক্ষতি হতে পারে বা কি কি ধরনের আসলে ভয়াবহতাটা দেখা দিতে পারে সেটা যদি আমাদেরকে একটু বলতেন স্বাভাবিক যারা আছেন হেলদি পিপল তাদের যখন ডেঙ্গু হয় অনেক পেশেন্ট আইসিইউ পর্যন্ত চলে যাচ্ছে এবং অনেকে মারাও যাচ্ছে সেই ক্ষেত্রে প্রেগনেন্ট মায়েদের জন্য ডেঙ্গুটা আর একটু বেশি ভয়াবহ আর্লি প্রেগনেন্সি এবং লেট প্রেগনেন্সি মানে প্রথম 3 মাস এবং শেষের 3 মাস এই সময় যখন তারা ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছেন সেই সময় কিন্তু আকারটা আরও বেশি ভয়াবহ আকার ধারণ করে কারণ বেশ কিছু মেডিসিন আসলে ডেঙ্গুতে আমরা দিতে পারি না তার ভিতরে প্রেগনেন্সি আরও বেশি আমাদের প্রিকশন নিতে হয় এবং প্রেগনেন্সি হচ্ছে একটা ইমিউনো কম্প্রোমাইজ স্টেট যেখানে তার রোগ প্রতিরোধক ক্ষমতা এমনিতেই একটু কম থাকে তার ভিতরে ডেঙ্গু মানে আরেকটা ভাইরাল ফিভার তো দুইটা মিলে প্রেগনেন্ট মায়ের জন্য যুদ্ধ করা আসলে খুব কঠিন হয়ে পড়ে এবং দেখা যায় যে বেশ কিছু মাকে তো অলরেডি মারাও গেছে অনেক চেষ্টা করার পরও তাদেরকে আসলে রাখা যায়নি একটা হেলদি পিপল যত সময় নিয়ে একটু অসুস্থ হচ্ছে বা খারাপ হচ্ছে প্রেগনেন্ট মা কিন্তু তার চেয়ে আগেই তিনি বেশি অসুস্থ হয়ে যান জ্বর হবার কত দিনের মধ্যে তার ডেঙ্গু টেস্ট করা উচিত মসকিটো বাইটের 4 থেকে 10 দিন পরে তার আসলে সিমটমগুলো শুরু হয় এবং টেম্পারেচার আসলে বলা আছে যে 104 ডিগ্রি ফারেনহাইট টেম্পারেচার তার সাথে তার হেডেক থাকতে পারে বা ভমিটিং থাকতে পারে আর তাছাড়া টেম্পারেচার যখন বাড়ে তখন কিন্তু এমনিতেই একটু ভমিটিং বা হেডেক থাকে কিন্তু এই যে টেস্টের কথা যেটা বলছেন সেটা আসলে যদি সম্ভব হয় প্রথম দিনই করা উচিত টেম্পারেচার আমরা 104 এর জন্য এখন ওয়েট করি না লো গ্রেড ফিভার এবং এইবার ম্যাম আপনি একটু বলতে চাচ্ছেন যে এবার কিন্তু দেখা গেছে যে এবার লো ফিভারের ক্ষেত্রে ডেঙ্গু পজিটিভ আসছে বা হাই ফিভারের ক্ষেত্রে কিন্তু আসছে যে ক্ষেত্রে আসলে কিছুটা কনফিউশন আসলে কাজ করছে তো সেই ক্ষেত্রে হচ্ছে যে 101 হোক বা 100 যদি থাকে তার ফিভার তাহলে আমরা মানে বলছি যে সে যদি সম্ভব হয় তার পক্ষে তাহলে ডে ওয়ানে সে ডেঙ্গুর NS1 যেটা আছে NS1 টেস্টটা সে করতে পারে এটা স্ক্রিনিং টেস্ট কিন্তু এমন না যে স্ক্রিন টেস্ট সবার পজিটিভ আসবে নেগেটিভ আসতে পারে কিন্তু আমরা এবার আসলে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে এইবার ডেঙ্গুর অনেকগুলি স্ট্রেইন চেঞ্জ হয়েছে স্ট্রেইন চেঞ্জ হওয়ার জন্য যে প্রবলেমটা হচ্ছে যে ক্লাসিক্যাল যে ফিচারগুলো জ্বর মাথা ব্যথা বমি রক্তক্ষরণ এইগুলো কিন্তু বা প্ল্যাটলেট কাউন্ট কমে যাওয়া সব ক্ষেত্রে এবার আমরা পাচ্ছি না অনেক পেশেন্ট কিছুই না শুধু ডায়রিয়া নিয়ে আসছে বাট শি ইজ সাফারিং ফ্রম ডেঙ্গু তার কোনো কিছু নাই শুধু মাথা ব্যথা গায়ে ব্যথা ডেঙ্গু কিন্তু তার কিন্তু জ্বর ছিল না তো সেই জন্য আসলে এই যে সিমটমগুলো হলে যদি সম্ভব হয় তাহলে ডে 1 থেকে ডে 3 ভিতরে সে ডেঙ্গু NS1 অ্যান্টিজেন যে টেস্টটা করি সেটা সে যদি পারে তাহলে অন্তপক্ষে জেনে গেলাম যে তার ডেঙ্গু আছে তবে ডেঙ্গু হোক বা না হোক এই যে সিমটমগুলো যদি মায়ের হয় তাহলে আমরা তাকে বলছি সে মেইনলি তার ডিহাইড্রেশনটাকে সে অ্যাভয়েড করবে মানে সে প্রচুর পরিমাণে পানি খাবে স্যালাইনের পানি খেতে পারে ফলের শরবত খেতে পারে আর ডাবের কথা আসলে বলতে চাচ্ছি কিন্তু আসলে বলা মুশকিল ডাব বাজারে এখন অনেক দাম তারপরেও যার পক্ষে সম্ভব সে একটু ডাব খাবে মানে ডিহাইড্রেশনটা সে যাতে কোনোভাবে তার ডিহাইড্রেশন না হয় মানে শুষ্কতা ডেভেলপ না করে শুষ্কতা যদি ডেভেলপ না করে তাহলে এই যে আপনি বলছেন রোগী 3 দিনের মধ্যে খারাপ হয়ে যায় হয়তো তার একদিনে জ্বর জ্বরে কী হয় প্রথমে কিন্তু আমাদের যে কোনো হাই ফিভারে খেতে ইচ্ছা করে না কেমন এটা অ্যানোরেক্সিয়া লাগে বমি লাগে খারাপ লাগে এটা যে কোনো মানুষের নর্মাল ফিভারে কিন্তু এটা হয় তো তখনই তার খাওয়াটা কমে যায় এই খাওয়াটা যাতে তার না কমে এইটা আসলে দেখতে হবে তো সেক্ষেত্রে একজন প্রেগনেন্ট মা যখন ডেঙ্গুতে আক্রান্ত হয় সেক্ষেত্রে তার আসলে প্রথম দিন থেকে কি করণীয় আমি এবার আমার চেম্বারে কিন্তু বেশ কিছু ডেঙ্গু পেশেন্ট পেয়েছি আবার কিছু পেশেন্ট পেয়েছি 104 ডিগ্রি 103 ডিগ্রি টেম্পারেচার 5 দিন ধরে আছে কিন্তু ডেঙ্গু কিন্তু নেগেটিভ আসছে এবং ডেঙ্গু যখন তার আমি অ্যান্টিবডি টেস্ট করেছি সেটাও নেগেটিভ প্ল্যাটলেট কাউন্ট ঠিক আছে সেগুলো সব তার ঠিক আছে শুধু হয়তো বা তার WBC কাউন্ট বা শ্বেতকণিকাটা কম কিন্তু সেই পেশেন্টকে কিন্তু আমরা ডেঙ্গু চিন্তা করে যখন ট্রিটমেন্ট দিচ্ছি তখন কিন্তু সেই পেশেন্ট কিন্তু ইম্প্রুভ করেছে কী করেছি এই
জ্বর কমানোর জন্য সে নাপা ট্যাবলেট খেয়েছে। আর যদি তার টেম্পারেচার 100 বা 101 বা তার চেয়ে বেশি থাকে তাহলে কিন্তু আমরা নাপা সাপোজিট ইউজ করতে বলেছি। এই দুইটা ওষুধ ছাড়া তাকে আমরা কিছু দেইনি। আর একটা হচ্ছে তাকে আমরা প্রচুর পরিমাণ লিকুইড খেতে বলেছি, এবং যেই পেশেন্ট কোনোভাবে লিকুইড নিতে পারে না সেই পেশেন্ট হসপিটালাইজড হয়ে স্যালাইন নিতে পারে। কিন্তু কোন কোন অবস্থায় তার অবশ্যই হসপিটালে অ্যাডমিট হওয়া উচিত সে প্রেগনেন্ট মায়ের? ধরুন আর্লি প্রেগনেন্সি, তার এমনিতেই ভমিটিং হচ্ছে তার ভিতরে, এবং যখন ভমিটিং হয় তখন কিন্তু আমরা পেশেন্টকে খুব সলিড খাবার খেতে বলি, লিকুইড সে এমনিতে নিতে পারে না। তারপরে আবার হাই ফিভার, এই জন্য তার আরও একটু অ্যানোরেক্সিয়া ডেভেলপ করে। কিন্তু তার এই যে ডিহাইড্রেশনটা, এটা তার কারেকশন করতে হলে আমাকে তাকে হসপিটালাইজড করতে হবে, কারণ তাকে আমরা কিছু ফ্লুইড দিতে চাই। এটা একটা পেশেন্ট। এবং লেট প্রেগনেন্সিতে, তার মানে যখন তার ডেলিভারির হয়তো 2-3 মানে 2 মাস বা 3 মাস আগে যদি তার এরকম হয়, সেই ক্ষেত্রেও কিন্তু কিছু তার সে বাচ্চা মানে তার তখন দেখা যায় যে পেটটা অনেক বড় থাকে, তার নড়াচড়া মুভমেন্ট খেতে তার কিন্তু কিছু প্রবলেম হয়, সেই ক্ষেত্রেও পেশেন্ট যদি দেখা যায় যে সেও কিন্তু এরকম ফ্লুইডটা ইনটেক করতে পারে না, আর তার ফ্লুইডের পরিমাণ কিন্তু তখন অনেক মানে ইনটেকের যে চাহিদাটা আর্লি প্রেগনেন্সির থেকে তখন চাহিদাটা কিন্তু অনেক গুণ বেড়ে যায়, তখন সেই চাহিদাটা সে মিট আপ করতে গেলে তাকে দেখা যায় সে মুখে পানি খেয়ে পারছে না, মুখে স্যালাইন খেতে পারছে না, বা খাচ্ছে কিন্তু সেটা অ্যাডুকেট হচ্ছে না। এই পেশেন্টগুলো আসলে অ্যাডুকেট লিকুইডটা আসলে কতটুকু হলে তিনি আসলে সুস্থ অবস্থায় থাকতে পারবেন? বেসিক্যালি তার নর্মাল যে চাহিদাটা, নর্মাল চাহিদাটা হচ্ছে 2-3 লিটার লিকুইড নর্মালি সেটা থাকে। আর যখন তার ডেঙ্গু হচ্ছে তখন তার এই চাহিদাটা বেড়ে যায়। এখন এই চাহিদাটার ব্যাপারটা হচ্ছে কোনো ক্যালকুলেশন, যে নিজের যে বডি সার্ফেস এরিয়া সে কতটুকু ঘামছে এগুলোর উপর আসলে ডিপেন্ড করে হয়। কিন্তু পেশেন্ট বুঝতে পারে সে ডিহাইড্রেটেড হয়ে যায়, তার মানে কি তার জিপটা দেখলেন বের করলে দেখো জিপটা সাদা, ডরসাম অফ দ্য মানে টাংটা সাদাটে হয়ে যায়, তার স্কিন যদি আপনি এরকম করে হাত দেন দেখবেন যেটা ফোল্ডটা আপনার হাতের ভিতরে চলে আসছে। যদি তার ডিহাইড্রেশন না থাকে তাহলে আপনি সহজেই কিন্তু তার স্কিনটা তুলতে পারবেন না, মানে স্কিন ফোল্ডটা আপনার হাতে আসবে না। এই সিমটম এই জিনিসগুলো দেখেও কিন্তু আমরা চিন্তা, এবং সে খুব উইকনেস ফিল করবে, সে রেস্টলেস হয়ে যাবে, এই পেশেন্টগুলোকে আসলে আমরা বলি অ্যাডমিট হতে। এবং আমরা যেটা শুনে থাকি যে প্রচণ্ড রকমের হাতে পায়ে ব্যথা থাকে, অনেক ব্যথা, কিন্তু ব্যথা হলেই আপনাকে হসপিটালাইজ করতে হবে তা না, সে ফ্লুইডটা যদি সে ইনটেক করতে পারে তাহলে কিন্তু হসপিটালাইজ না করলেও চলে। কারণ আপনি কত পেশেন্ট হসপিটালাইজ করবেন, কারণ আজকাল যেটা হয় যে কেবিনে নর্মাল যে রুগীগুলো ভর্তি হয় সিজারিয়ান সেকশন বা ডেলিভারি করার জন্য, সেই সব পেশেন্ট কিন্তু ভর্তি করার জায়গা পাচ্ছে না। ইভেন সরকারি হাসপাতালে, আমি আমার হাসপাতাল যদি বলি, আমার গাইনি ওয়ার্ডের একটা ওয়ার্ড অলরেডি আমরা ডেঙ্গু রুগীদের জন্য ছেড়ে দিয়েছি। তো এরকম সব রুগী যদি আমি ভর্তি করতে চাই তাহলে তো হবে না, এই জন্য আপনাকে প্রথম থেকেই মানে তাদেরকে জ্বর আসলেই বলো ফ্লুইড খাক পেশেন্ট, বেশি বেশি করে সে ফ্লুইড ইনটেক করো। আপনাদেরকে প্রচুর কাউন্সিলিং করতে হয়। একটা পেশেন্ট আমার কাছে এসেছে বলে যে ম্যাডাম মানে সব ভালো কিন্তু গায়ে র্যাশ, এই র্যাশ নিয়ে সে এটাকে ভাবছে, এটা আসলে একটা ডেঞ্জার সাইন, এবং সে র্যাশ নিয়ে খুবই সে চিন্তিত। বললাম যে র্যাশ আছে অসুবিধা নাই, খালি ফ্লুইডটা ইনশিওর করেন, ডাব খান, স্যালাইন খান, পানি খান, রেস্ট নেন, আর জ্বর থাকলে নাপা ট্যাবলেট খান। দেখেন যদি আপনার এটা না কমে, যদি দেখা যায় যে না আপনি খুব বেশি রেস্টলেস ফিল করছেন, অবশ্যই হসপিটালাইজ। কিছু কিছু পেশেন্টের ক্ষেত্রে র্যাশ দেখা যাচ্ছে, তারপর আপনি বলছেন যে না বাড়িতে থেকেও যদি পর্যাপ্ত পরিমাণে লিকুইড ইনটেক করতে পারে তাহলে অনেকটা সেটা কিউর হওয়া সম্ভব বা ভালো হওয়া সম্ভব। কিন্তু এই যে র্যাশটা সেটি কতদিন স্টে করলে তখন তাকে অবশ্যই হসপিটালে থাকা উচিত, অথবা আর কী কী সিমটম থাকলে কোনো আসলে অপশনেই নাই বাসায় থেকে ট্রিটমেন্ট করার? র্যাশ কিন্তু আসলে যে কোনো ধরনের ভাইরাল ফিভারেও কিন্তু র্যাশ হতে পারে। এই র্যাশ যে ডেঙ্গুরই র্যাশ, মানে ডেঙ্গু একটা ভাইরাস, তো আপনি এটা কিছু ওভাবে খুব সবসময় আলাদা করা যায় না। এবং এই র্যাশগুলোতে আবার ইন্টেস খুব ইচিং হয়, ডেঙ্গু র্যাশে ইউজুয়ালি ইচিং থাকে বেশি, কিন্তু অন্য র্যাশগুলোতে এত ইচিং থাকে না। আরেকটা হচ্ছে যে এই পেশেন্টগুলো যখন দেখা যায় যে তার র্যাশ আছে, তার টেম্পারেচার 104, সেটা কোনোভাবেই তার সাবসাইড করছে না, এটা হতে পারে 3-4 দিন জ্বরে 3-4 দিনের ভিতরে, এবং পেশেন্ট ডিহাইড্রেটেড হয়ে যাচ্ছে, পেশেন্ট খেতে পারছে না, তাহলে এই পেশেন্টকে আপনাকে বাসায় রাখার আর সুযোগ নাই, এই পেশেন্টকে আপনাকে হসপিটালাইজ করতে হবে। এবং যে কয়দিন উনি বাসায় ছিলেন সেই কতদিন তাকে আসলে কী কী টেস্ট প্রতিদিন করা উচিত, যেটা আমরা সিবিসির কথা কমনলি জেনে থাকি, এর পাশাপাশি আর কী কী টেস্ট তাকে অবশ্যই করতে হবে? আচ্ছা, এর ভিতরে আমরা যেটা বলছিলাম যে প্রথম 3 দিনের ভিতরে যদি আমি করি তাহলে NS1 নামে যে অ্যান্টিজেনটা করবো, এবং একই সাথে কিন্তু আমি একটা সিবিসি করবো। সিবিসিতে মেনলি আমরা 3টা জিনিস দেখি, একটা দেখি তার হিমোগ্লোবিন কত আছে, একটা দেখি তার হেমাটোক্রিট লেভেল কত, আর একটা দেখি হচ্ছে তার WBC কাউন্ট কত, আর মেইনলি হচ্ছে প্লাটলেটটাও আমরা দেখি। কিন্তু আজকাল কিন্তু প্লাটলেট নিয়ে আমরা খুব বেশি টেন্স থাকি না, আমরা মেইনলি এই বাকি 3টা নিয়ে,
হিমোগ্লোবিনের তিন গুণ থাকবে তার হেমাটোক্রিন, এটা হচ্ছে নর্মাল জিনিস। যদি দেখা যায় যে তার হিমোগ্লোবিন 10 আছে তাহলে হেমাটোক্রিন থাকবে 30, হিমোগ্লোবিনের তিন গুণ থাকবে তার হেমাটোক্রিন। যদি দেখা যায় যে না হেমাটোক্রিন তিন গুণের চেয়ে বেশি থাকে, তার মানে তার ইন্ট্রাভাস্কুলার ভলিউম মানে হচ্ছে শরীরের ভিতরে আমাদের রক্তনালীর ভিতরে যেই ফ্লুইডটা আছে সেটা কমে যাচ্ছে, তার মানে এইগুলাই হচ্ছে তার ভর্তি হওয়ার, আসলে ভর্তি করার যে কারণ সেইগুলো এটা। আর একটা হচ্ছে দেখি ডাব্লিউবিসি কাউন্ট, ডাব্লিউবিসি কাউন্ট বেশি যদি কমে যায় তার মানে তার রোগ প্রতিরোধক ক্ষমতা কমে যাচ্ছে। ইউজুয়ালি দেখা যায় ডেঙ্গুতে লেস দ্যান 5000 হয়ে যায়, তো 5000-এর নিচে হলে মানে শুরু করে এটা আরও কমে যেতে পারে। সেই জন্য আমরা ডেইলি বলি সিবিসি করার কথা এবং প্ল্যাটলেট কাউন্ট ডেইলি কিন্তু। আর ডেঙ্গু অ্যান্টিবডি আমরা একবার করলে আমরা আর করি না, কারণ তো পজিটিভ আছেই, বারবার করে লাভ নেই। কিন্তু সিবিসি কাউন্ট, জি, এই সিবিসির ভিতরে আমার হিমোগ্লোবিন পাচ্ছি, আমি ডাব্লিউবিসি কাউন্ট পাচ্ছি, আমি হেমাটোক্রিন পাচ্ছি, এই জন্য, এবং সাথে প্ল্যাটলেট কাউন্টও পেয়ে যাই আমরা। তো এইটা আসলে রেগুলার করার কথা বলা হয়। ম্যাম, আমরা আরও বিস্তারিত জানবো আপনার কাছ থেকে, তবে তার আগে আমরা একটু দেখে নিচ্ছি আমাদের স্বাস্থ্য প্রতিদিনের নিয়মিত আয়োজন, কী খাবেন কেন খাবেন এই সেগমেন্টটি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন বিআরবি হসপিটালস লিমিটেড স্বাস্থ্য প্রতিদিন এই অনুষ্ঠানটি। এই পর্যায়ে আমরা দেখে নিচ্ছি বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ নিয়ে আমাদের পুষ্টিবিদের পরামর্শ। ডেঙ্গু জ্বরে যে খাদ্যাভ্যাস, সেই খাদ্যাভ্যাসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। যাদের ডেঙ্গু হয়ে গিয়েছে তারা অলরেডি জানেন ডেঙ্গু জ্বরে কতটা ক্লান্ত হয়ে যান। আমাদের চারপাশে করোনা নিয়ে এখনও আমরা আতঙ্কিত, তবে ডেঙ্গুর প্রভাব কিন্তু কমেনি। ডেঙ্গু নিয়ে অনেক সচেতন থাকতে হবে। স্বাভাবিক জীবনযাপনের জন্য আপনাদের সবাইকে বলবো যে ডেঙ্গুর ব্যাপারে আপনারা সবাই জানেন যে ডেঙ্গুর পানি যদি জমে থাকে সেই পানিতে ডেঙ্গি হয়, আপনি যদি ময়লা আবর্জনা থাকে ঘরের চারপাশে তাহলে কিন্তু মশা আসতে পারে, এবং সন্ধ্যার পরে জানালাগুলো আটকে রাখবেন যাতে আপনি কোনোভাবেই ডেঙ্গুর মশা দ্বারা আক্রান্ত না হন। এবার আসেন, ডেঙ্গু জ্বর যদি হয়ে যায় তাহলে আপনার হোম রেমেডি কী হবে, কী ধরনের খাবার আপনি খাদ্য তালিকায় রাখবেন। খেয়াল রাখতে হবে প্রত্যেকটি জ্বরে আপনার ওজনের 7 kcal করে কিন্তু আপনার kcal প্রত্যেকটা মানুষের জন্য বেড়ে যায় জ্বর হলে। যতটা খাবার খাচ্ছিলেন তার সাথে ক্যালোরি বাড়িয়ে দিতে হবে। আপনি তো এমনি খেতে পারছেন না, তাহলে খাবার কীভাবে খাবেন? জ্বরে মুখের রুচিটা কমে যায়, সেক্ষেত্রে আপনাকে বলবো বারে বারে খাবার খেতে হবে, লিকুইড জাতীয় খাবারগুলো খেতে হবে, ফ্লুইডের পরিমাণ বাড়িয়ে দিতে হবে। বিকজ যদি আপনি ডিহাইড্রেটেড হয়ে যান, জ্বরে যদি আপনি খাবার না খেতে পারেন তাহলে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা আরও ধীরে ধীরে কমে যাবে এবং আপনি দ্রুত সুস্থ হওয়ার পরিবর্তে অসুস্থর পরিমাণ আরও বেড়ে যাবে। এক্ষেত্রে প্রোটিনের রিকোয়ারমেন্ট অনেক বেশি থাকে। যাদের ডেঙ্গু আছে বা ডেঙ্গু হয়েছে তাদের ক্ষেত্রে ভিটামিন সি রিকোয়ারমেন্টটাও বেড়ে যায়। যদি মেইন মিল খেতে না পারেন তাহলে ছোট ছোট করে 2-2.5 ঘন্টার গ্যাপে একটু লিকুইড ফর্মের খাবারগুলো রাখেন, যাতে করে আপনার যেই অপর্যাপ্ত ক্যালোরিগুলো আছে সেগুলো ফিল আপ হয়ে যায়। আপনি প্রত্যেকদিন আপনার খাদ্য তালিকায় চিকেন স্যুপ রাখবেন, তার ভিতরে অবশ্যই যেন গার্লিক ক্লোভস থাকে অথবা আপনি জিঞ্জার যেন থাকে সেটি অবশ্যই দেখতে হবে। তাছাড়া আপনি খেতে পারেন পমিগ্রানেট জুস, অরেঞ্জ জুস, মাল্টা জুস, এইগুলো আপনার খাবারের তালিকায় রাখলে তার ভিতরে আপনার প্ল্যাটিলেট কাউন্ট যদি কমও থাকে ইনক্রিজ হয়ে যাবে। এছাড়া আপনি প্রত্যেকদিন আবার আপনার খাদ্য তালিকায় ইলেকট্রোলাইট ব্যালেন্স রাখার জন্য কোকোনাট ওয়াটার বা ডাবের পানি রাখতে পারেন। ডাবের পানি খেলে আপনি যদি দুর্বলতাও অনুভব করেন তাহলে সেই ডাবের পানিতে ইলেকট্রোলাইট, সোডিয়াম অ্যান্ড পটাশিয়াম বোধ কিন্তু রেস থাকে ডাবের পানিতে, আপনি শারীরিকভাবে বেটার ফিল করবেন। আপনি আপনার খাদ্য তালিকায় প্রত্যেকদিন একটু মেথি পানি রাখতে পারেন। মেথি পানি কী করবে, আপনার যদি প্ল্যাটিলেট কাউন্ট কম থাকে সেটাও ইনক্রিজ করে দিবে। এছাড়া আনতে পারেন পালং শাক, পালং শাক বা স্পিনাচ আপনি স্যুপ করে খেতে পারেন, একটু সালাদের মধ্যে দিতে পারেন, এর সাথে একটু নাটস নিতে পারেন, একটু মিক্সড করে আপনি যদি ওই যে আনারের কথা বলেছিলাম জুস, আনারের যদি জুস না নিয়ে আপনি যদি আনারটাকে সরাসরি নিয়ে নেন একটু ফ্রুট সালাদ করে, ফ্রুট সালাদ অ্যান্ড ফ্রুটস মিক্স সালাডটা কিন্তু অনেক ভালো কাজ করে আপনার ডেঙ্গু পেশেন্টের জন্য। এতে মুখের রুচিটা ব্যাক করে, এর ভিতরে ভিটামিন এ থাকে, আয়রন থাকে, আপনার ভিটামিন সি থাকে। সবশেষে খাবারের মধ্যে আপনি অবশ্যই লেবু এবং আমলকিটা যোগ করবেন, কেননা ভিটামিন সি যদি আপনার কম থাকে তাহলে রোগ প্রতিরোধ ক্ষমতা তো কমে যাবেই, প্ল্যাটিলেট কাউন্টও বাড়ার সুযোগ কম থাকে। এছাড়া আপনি যেটা খেতে পারেন সেটা হলো ভিটামিন বি কমপ্লেক্সযুক্ত খাবার। ভিটামিন বি কমপ্লেক্সযুক্ত খাবারের জন্য আপনি ভাতটাকে একটু রেড করে নিতে পারেন, মানে চালটা যদি আপনি লাল চালের আটা বা লাল চালের যদি ভাত এগুলো যদি খাবারে নিয়ে আসতে পারেন তাহলে ভিটামিন বি কমপ্লেক্সের অভাবে কিন্তু আপনার দুর্বলতা ফিল হয়, দুর্বলতা ভিটামিন বি কমপ্লেক্স দূর করে দিবে, ডেঙ্গু পেশেন্টের জন্য এটি খুব ভালো কাজ করবে আশা করা যায়।
যদি সব মিলিয়ে আপনি আপনার পেটের যদি কোনো রকম কমপ্লিকেশন না থাকে, যদি দুধ হজম করতে পারেন তাহলে খাবারের তালিকায় একটু দুধ রাখেন। কেননা দুধ আপনি সুষম ফুডের ভিতরে একটি সবচেয়ে আদর্শ খাবার আমরা বলে থাকি। দুধের ভিতরে একটু টার্মারিক যদি ইনক্লুড করে রাখেন, হলুদ, তাহলে আপনার দুর্বলতার সাথে সাথে আপনার প্লাটিলেট কাউন্টটাও বেড়ে যাবে এবং আপনি সুস্থ অনুভব করবেন। ম্যাম, আপনার কাছে এখন জানতে চাই, সার্বিকভাবে একজন প্রেগনেন্ট মা যখন আসলে ডেঙ্গু পজিটিভ হন, তখন বাড়িতে থেকে বা হসপিটালে থাকা অবস্থায় কী কী বিষয় তার মনিটর করা উচিত বা কতটুকু সচেতন তার হওয়া উচিত নিজের এবং তার পরিবারের সদস্যদের? ডেঙ্গু হয়ে গেলে তো ডেঙ্গু হলো, কিন্তু আসলে ডেঙ্গুটা প্রতিরোধ করার চেষ্টা আমাদের বেশি করা উচিত। সেটা আমরা সবাই জানি যে পানি থেকে আসলে এই মশাটার উৎপত্তি। এই মশা যদি কাউকে বাইট করে, সেই মশাটা তখন সেই ডেঙ্গু রোগীর ভাইরাসটা তার শরীর রক্তে থাকে এবং সে তার লালার মাধ্যমে দ্বিতীয়জনকে সে যদি বাইট করে সেটা তার শরীরে সে দিয়ে আসে। তো এই জন্য একটা বাড়িতে কিন্তু একজনের ডেঙ্গু হলে কিন্তু ওই বাড়িতে ম্যাক্সিমাম মানুষই কিন্তু ডেঙ্গুতে আসলে অ্যাফেক্টেড হয়। এমন হয়েছে ডেঙ্গু দিয়েছেন কিন্তু সেই ডেঙ্গুতে অ্যাফেক্টেড হয়নি, কারণ তার বডি ইমিউনিটি ভালো। কিন্তু আমার যখন প্রেগনেন্ট মা বা বাচ্চা, বয়স্ক বাবা মা যাদের ডায়াবেটিস আছে, এরা কিন্তু খুব সহজেই ডেঙ্গুতে আক্রান্ত হয়। কেন? ওই মশা ঘুরে ঘুরে, মানে একটা মশা থেকে তো হচ্ছে না, ফার্দার মশা থেকে মানে তার বাইট থেকে তারা অ্যাফেক্টেড হচ্ছে। সেই জন্য মায়ের যেটা দরকার সেটা হচ্ছে এই সময়টাতে সে তার ঘরটায় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে, তার ঘরের আশেপাশেটাও সে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে, কোথাও বর্ষাকাল যে কোনো জায়গায় পানি এসে। সার্বিকভাবে আপনি যেটা বলছেন যে ব্যক্তিগতভাবে সচেতন হওয়াটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, যেটার মাধ্যমে আমরা ডেঙ্গু প্রতিরোধ করতে পারব। ব্যক্তি হলে সমাজ হবে, সমাজ হলে দেশ হবে। সুতরাং ব্যক্তি পর্যায়ে সে তার এই যে পানি যাতে কোথাও না আটকে থাকে সেটাকে তিনি খেয়াল করবেন এবং বাকি সবাই সচেতন হবেন, এবং ছাদ থাকুক বা সানসেট থাকুক, কোথাও যাতে পানি না জমে এটাকে খেয়াল করবে। তার মানে প্রথম হচ্ছে মশা থেকে আমরা বাঁচতে চাই, আর হচ্ছে মশারি ছাড়া কেউ আসলে ঘুমাবে না, এটা একটু খেয়াল রাখতে হবে। এবং বাচ্চা, অসংখ্য ধন্যবাদ এত গুরুত্বপূর্ণ কিছু তথ্য এবং এই যে সচেতনতার কথা আপনি বললেন, আশা করি আমাদের দর্শকরা অনেকটাই উপকৃত হবেন। আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং শুভকামনা এনটিভির পক্ষ থেকে। আপনাকেও ধন্যবাদ এবং এনটিভি এবং এনটিভির পরিবারকেও ধন্যবাদ। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভি জনপ্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের পূর্ণাঙ্গ পোর্টাল www.ntvbt.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় বিভিন্ন ধরনের অনুষ্ঠান এবং নিউজ আপডেট পেতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ভেরিফাইড ফেসবুক পেজে। দর্শক, আজ এখানে শেষ করতে হচ্ছে, দেখা হবে আবারও আপনাদের সঙ্গে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবসময় এনটিভির সঙ্গে থাকুন।